মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। বুড়ো নাকি, বুড়ো হোক বা যৌবন, পর হোক বা দুর্জন, সবাই নিজের নিজে। মানুষ যে আজ আর নেই কো মানুষ। তো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে ঠিক 11টা, একদম 11:00, মানে পুরো রাত 11টা বাজে। বরের আসতে একটু লেট হয়েছে, ট্রেনের গণ্ডগোল ছিল, সেই কারণে একটুখানি লেট হয়ে গেছে। সমস্ত কিছু যা হয়েছে দেখেছো। এক নম্বর কথা, আমি কারোর নাম নেই। আমি দুটো ভিডিও ছেড়েছি, একটা ভিডিও ওই ব্লার করতে গিয়ে আমার চোখ, আমি পুরো একেবারে অন্ধ হয়ে গেছিলাম, সেই কারণের জন্য পুনরায় আমাকে রিআপলোড করতে হয়। কারণ যদি এরকম ব্লার করা থাকে তোমরাও কিছু বুঝবে না, তোমাদের দেখতে ইন্টারেস্টও লাগবে না, সেই কারণে আমি পুনরায় সেটা আপলোড করি। তারপরে যেই ভুলটা আমার দ্বারা হয়ে যায়, আনইনটেনশনালি আমি করে ফেলেছিলাম, সেই ভুলটার জন্য আমি রীতিমতন অ্যাপোলজি চেয়ে একটা ভিডিও করেছি, ঠিক আছে? সেই অ্যাপোলজিতে বিন্দু মাত্র অনিচ্ছা ছিল না। আমি ওটা আগেই করে রেখেছিলাম, তোমরা টাইমটা নিশ্চয়ই দেখেছো, 3:30 বাজতে যায় তখন। এত কিছুর ফলাফল কী হলো বন্ধুরা, কী হলো? আবারও সেই মিথ্যা, একটা মিথ্যেকে ঢাকতে হাজার একটা মিথ্যা। কোথায়? আমি তো কটাক্ষ করে ভিডিও করিনি। আমি কি কটাক্ষ করে ভিডিও করেছিলাম? আমি কি বলেছি? হতেই পারে, ইউটিউবে ভিউজই হচ্ছে সবচেয়ে বড় কথা। সেই ভিউজ কামানোর জন্য কেউ লজিক্যালি কাটাছেঁড়া করে, কেউ পার্সোনালি কাটাছেঁড়া করে। তো আমাকে বেশিরভাগ মানুষ পার্সোনালি কাটাছেঁড়া করে, যখন লজিকে পারে না, লজিকে পেরে ওঠে না, যখন না কোনো সময়ই আমার সাথে লজিকে পারে না, সেই কারণের জন্য পার্সোনাল অ্যাটাক করে। আমি সব মেনে নিয়েছি শুধুমাত্র ভিউজের কারণে, যে ঠিক আছে, যে যখন মেসেজ করেছে আমার তাকে ভদ্রভাবে রিপ্লাই দেওয়াটা আমার কর্তব্য। কিন্তু যখন দেখলাম না 3টে মেসেজ পাঠিয়ে পরপর ডিলিট করে দিয়েছে, তখন আমি ভাবলাম যে না, এটা তো ঠিক হচ্ছে না। যদি কিছু বলার থাকে ডাইরেক্ট বলো, এতটুকু সৎসাহস নেই তো? আমার তো নোটিফিকেশান অন করা থাকে, তো এবার মেসেজ ডিলিট করে দিলেও আমি দেখতে পাই যেটা তোমাদেরকে বলেছি। তো দেখলাম ভালোবাসি তাই ভালো চাই। এইটা এগুলো কোন ধরনের ভালোবাসা আমি বুঝি না। ইউটিউবে সবাই আমাকে ভালোবাসে, সরি, সবাই আমাকে ভালোবাসে, ভালোবেসে এক একটা করে আছলা বাস আমাকে গুঁজে দিয়ে যাচ্ছে। উপহার এক একজনের এক এক রকম হয়, আমাকে এক একটা আছলা বাস, একেবারে লম্বা লম্বা বাস দিয়ে যাচ্ছে, একদম পেছন থেকে ঢোকাচ্ছে, মুখ থেকে বেরিয়ে যাচ্ছে, মানে রক্তভূমি হওয়ার জোগাড়। আমাকে এত ভালোবাসে সবাই, দেখো সবাই বলছে ওকে ভালোবাসি তাই, ওকে ভালোবাসি তাই। আমি তোমাদের এরকম ভালোবাসা পেতে পেতে কোন দিন বল হরি হরি বল হয়ে যাবো? তোমরা কি তাই চাও? যদি চাও তাহলে এইভাবে ভালোবাসা দিতে থাকো। তবে হ্যাঁ, আমি আমার কি বলবো, ফুটো বন্ধ করে রেখেছি। আমার আর কারোর ভালোবাসার দরকার নেই, এই ক্রিয়েটরদের কারোর ভালোবাসার দরকার নেই। যাদেরটা দেখবো, যারা ওপেনলি আমাকে নিয়ে বলার সৎ সাহস রাখে, তাদের ভিডিও দেখবো, তাদেরকে কমেন্ট করবো, যদি ভিডিও খুব ভালো লাগে কমিউনিটিতে দেবো। আর অনেকেই, অনেক ক্রিয়েটার যারা কিনা আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করছো, তারা তোমরা প্রত্যেক কথায় ক্ল্যারিফিকেশান দাও যে হ্যাঁ, এখন তোমরা হয়তো বলবে যে কমিউনিটির লোভে করি, এখন তোমরা বলবে শুধু বা কমিউনিটি দিচ্ছে তাই করি। কেন এত কথা বলতে যাও? কেন এত ক্ল্যারিফিকেশান দিতে যাও? তোমরা কি আমাকে কোনো সময় বলেছো যে শুধু বা কমিউনিটিতে দাও? নাকি আমি তোমাদের সবকটা ভিডিও কমিউনিটিতে দিই? যেই ভিডিওগুলো মারাত্মক ভালো লাগে আমি সেই ভিডিওগুলোই কমিউনিটিতে দিই। আর আমার কমিউনিটি, আমি কাকে কমিউনিটিতে দেবো না দেবো সেটা একান্তই আমার পার্সোনাল বিষয়, আমার স্বার্থ। আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করা হচ্ছে, তার মধ্যে অনেক লজিক থাকছে, আমি কমিউনিটিতে দিচ্ছি, তাতে কার বাপের কী? এরকম অনেক ক্রিয়েটর দেখেছি যারা কিনা ফোন করে করে কমিউনিটি ভিক্ষে চেয়েছে, তারা ফোন করে করে কমিউনিটি ভিক্ষে চেয়েছে, তারা আজকে বড় বুক বাজি অনেক কথা বলছে, যে আমার সঙ্গে সেদে কথা বলেছে তাকে অনেক কিছু বলছে। আমি এটার কথাই বলেছিলাম যে আমি যদি তোমার বাড়ি যাই বা তুমি যদি আমার বাড়ি আসো, যাই হোক, যদি দুজনের দেখা হয়, কথা হয়, যেটা সেটা যদি আবার অন ক্যামেরা দেখানো হয়, তাহলে যেই ঝক্কিটা হবে আমার কথা ছেড়ে দাও, তুমি পোহাতে পারবে তো? দেখো প্রথম ধাপেই দম ফেলে দিয়ে মিথ্যে কথা বলে দিল, প্রথম ধাপেই দম ফেলে দিয়ে মিথ্যে কথা বলে দিল। তো আমার সহ ক্রিয়েটরদেরকে আমি বলছি, যারা আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করো তাদেরকে বলছি, এই কথাটা তোমরা ফার্দার বলবে না, তোমাদের কাছে অনুরোধ যে কমিউনিটি দিচ্ছে বলে কাদেরকে ক্ল্যারিফিকেশান দিচ্ছ? যত ক্ল্যারিফিকেশান দেবে তত বলবে, বলতে থাকুক না, তোমার যুক্তি তুমি দাও, তোমাকে কে কমিউনিটি দিচ্ছে না দিচ্ছে সেটা তো তোমার দেখার দরকার নেই, বলোই তো ভিডিওতে।
যে শেয়ার করবে, আমি শেয়ার করছি। এত ক্ল্যারিফিকেশন দেওয়ার কিছু নেই তো, আমি যেন কারোর মুখে আর না শুনি যে তোমরা এই কথাটা বলছো, কারণ আমি তোমাদের কমিউনিটিতে দিচ্ছি তো, সেই কারণে আমি তোমাদেরকে এটা রিকোয়েস্ট করছি যে তোমাদের ভিডিওর মধ্যে আর কারোর মুখে যেন না শুনি। এটা আদেশ ভাবতে পারো, অর্ডার ভাবতে পারো, যা খুশি ভাবতে পারো, অ্যাজ এ ওয়েল উইশার হিসেবে বলছি। আজকে আমি কমিউনিটিতে দিচ্ছি, হয়তো কালকে তোমরা অন্য কাউকে নিয়ে ভিডিও বানাবে, তারা তোমাকে কমিউনিটিতে দেবে। সবসময় কি একই ক্ল্যারিফিকেশন তোমরা দিতে থাকবে? প্রয়োজন নেই তো, যারা বলছে তারা বলতে থাকুক, যারা বলছে তারা বলতে থাকুক, ঠিক আছে? তো আমাকে যিনি মেসেজ পাঠিয়েছেন তার সঙ্গে আমি খুব ভালো করে কথা বলেছি, আর সেই বিষয়টা খুব ভদ্রভাবে আমি ভিডিওতে তুলে ধরেছি। আমি কোথাও তাকে কটাক্ষ করেছি, খিল্লি করেছি, এ দেখো দেখো লাস্টে গিয়ে আমার পায়ে এসে পড়তে হয়েছে, দেখো দেখো লাস্টে আমার কাছে ভিক্ষা চাইতে এসেছে, একবারও বলেছি? একবারও বলেছি? আমার ক্ষমতা নেই যে আমি কাউকে ভিক্ষে দেবো, আর আমি ওরকম নোংরা নই যে আমি বলবো যে আমার পা চাটতে এসেছে, কখনো আমি বলবো না। আমি রীতিমতন ওনাকে সম্মান দিয়ে একটা ভিডিও বানিয়েছি, কিন্তু ওনার সহ্য হলো না। আশ্চর্য, বলছে আমি নাকি পেছন থেকে ছুরি মেরেছি। এটাকে ছুরি মারা বলে না, তোমরা যেটা দিনের পর দিন আমার সঙ্গে করেছ সেটাকে বলে পেছন থেকে ছুরি মারা। বাড়িতে এসে কথা বলে সব কিছু দেখে নিয়ে তারপরে যখন ভিডিও বানাও না, সেটাকে বলে পেছন থেকে ছুরি মারা, যেটা দিনের পর দিন মেরে আমার পেছন ক্ষতবিক্ষত করে দিয়েছ। আর নেই, কিছু নেই, আমার পেছনে আর অবশিষ্ট নেই, সেটাকে বলে ছুরি মারা। আমি তো ওপেন বলেছি এবং ভদ্র ভাষায় বলেছি, আমি যখন যাব আমাকে ভিউজ দেবে কারা? ভিউয়ার্সরা। আজকে তাদের অমতে গিয়ে যদি কিছু করি তারা তো আমাকে আর দেখবে না, আমি কি সেটা চাইবো? সেই জন্য আমি ভিউয়ার্সদের কাছে জানতে চেয়েছি যে আমার এই পরিস্থিতিতে কী করা উচিত, তোমরা বলে দাও। আমি তো তোমাকে আগে বলেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি আমাদের বাড়িতে এসো, আমাদের বাড়িতে চলে আসো। প্রথমে বলেছি তাহলে আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করো। কটা কোন ক্রিয়েটার তোমাকে বলবে এই কথা? কোন ক্রিয়েটার তোমাকে এই কথা বলবে যে আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করো, কাটাছেঁড়া করো, তাহলে তোমার ভিউজ হবে? কোন কয়টা ক্রিয়েটার বলবে? ভালো মানুষের দাম নাই সে জানি, কিন্তু তাই বলে তোমাদের মতন কিছু অসভ্য নোংরা মানুষের জন্য, মিথ্যাবাদী মানুষের জন্য আমি আমার স্বভাব বদলে দেবো? সেটা তো হতে পারে না। আমি যেরকম ছিলাম আমি সেরকমই থাকবো। তবে হ্যাঁ, সাবধান হয়ে গেছি, সাবধান হয়ে গেছি, কারোর কথায় ভরসা করতে পারি না। এটা ন্যাচারালি যেইভাবে মানে বিশ্বাসঘাতকতার সম্মুখীন হয়ে গেছি বারংবার, সেই তারপর থেকে আর কাউকে আমি বিশ্বাস করতে পারি না। তবে হ্যাঁ, কাউকে অসম্মানও করি না, যেরকমটা তোমাকে আমি করিনি। কোনো জায়গায় অসম্মান করেছি না, মেসেজের মাধ্যমে করেছি না, ভিডিওর মাধ্যমে অসম্মান করেছি। উপরন্তু তোমার নাম্বারটা মানে কি বলবো, বেখেয়াল বসত পাবলিক হয়ে গেছে বলে আমি আরেকটা ক্ষমা চেয়ে ভিডিও করেছি। কে করে, কে করে তার ভুলের জন্য এইভাবে কে ক্ষমা চায়? এই সুতোপা চেয়েছি যে এটা করা ঠিক হয়নি, আমি ভুলবশত করে ফেলেছি, আমি ইচ্ছে করে করিনি, আমি ক্ষমা চেয়েছি। আর সেখানে তুমি কি বলছো যে আমাকে তুমি পাঠাতে চাওনি, আমার নামেরই আরেকজনকে পাঠাতে গিয়ে আমার কাছে তোমার হাসি পেলো না যে তুমি এই এই অজুহাতটা যে দিলে? তোমার এই অজুহাতটা কেউ বিশ্বাস করবে কি না? তোমার হাসি পেলো না? এর থেকে যদি তুমি স্বীকার করতে যে হ্যাঁ আমি কথা বলেছি, একটা ক্রিয়েটার আর একটা ক্রিয়েটারের সাথে কথা বলতেই পারে, তাহলেও মানতাম যে না ঠিক আছে, তার জন্য দু চারটে গালি শুনতে, দু চারটে কথা শুনতে তুমি তোমার ক্রিয়েটরদের পক্ষ থেকে, কিন্তু তুমি সৎ থাকতে। আজকে তুমি যে বললে যে অন্য কাউকে পাঠাতে গিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছো, বিশ্বাস করেছে তারা? এক পয়সা দিয়ে বিশ্বাস করেনি, তারা হয়তো মুখে বলবে বিশ্বাস করেছি, এক পয়সা দিয়ে তোমাকে বিশ্বাস করেনি। তুমি তিনটে মেসেজ পাঠিয়েছো, মেসেজ পাঠিয়ে ডিলিট করে দিয়েছো, ঠিক আছে? আচ্ছা মানলাম তুমি আমার নামের কাউকে, একদম টাইটেলটাও নাকি সেম সেম, ভাবা যায় কতখানি মিথ্যে কথা বলছো এই বয়সে এসে। বয়স ম্যাটার করে না, অ্যাকচুয়ালি এই ধরনের স্বভাব তোমার মনে হয় জন্মগত, সেই কারণে এই ধরনের কথাগুলো বলে ফেলেছো, ঠিক আছে? তো ধরা পড়ে গেছো তো? আর আমি তোমাকে মানে কি বলবো, ফাঁস করিনি, আমিও তো তোমার সাথে কথা বলেছি, এমন না যে তুমিই আমাকে বলে গেছো, আমি তোমাকে কিছু বলিনি, আমাদের দুজনের মধ্যে কথোপকথন হয়েছে, সেটাই আমি দেখিয়েছি, এমন বলিনি যে দেখো আমার পায়ে চলে এসেছে, বলেছি কি? কথাবার্তা বোঝো না, না সবসময় খেল খেলে গেছো, পিছন থেকে খেল খেলে গেছো, ছুরি মেরে গেছো, এই জন্য সাধারণ সৎ মানুষের সৎ সোজা সরল সরল কথাটুকু বোঝো না, তাই না? তা তুমি বলেছো আমার নামের সমান কেউ আছে তোমার কমেন্ট বক্সে, মেসেজ হোয়াটসঅ্যাপে, সেই কারণে তুমি তাকে পাঠিয়েছো, হতেই পারে থাকতেই পারে, কিন্তু তুমি বলেছো তোমার নাকি বন্ধু হয়, তাহলে তোমার বন্ধু তোমার এজেরই তো হবে, তোমার এজেরই তো হবে। তুমি বলছো তুমি 54, তোমার বয়স নাকি 54, তাহলে তোমার বন্ধুর বয়স কত হতে পারে? 50-এর মধ্যেই হবে তার, তাহলে তার তো আর মা হওয়ার সময় নেই যে তুমি তাকে IVF-এর ভিডিও পাঠাচ্ছ, লিঙ্ক পাঠাচ্ছ, ভিডিও লিঙ্ক পাঠাচ্ছ। কতভাবে মিথ্যে কথা বলে, একটা মিথ্যেকে ঢাকতে গেলে না হাজারটা মিথ্যে কথা বলতে হয়, তুমি তাই করলে, তুমি তাই করলে। সুতো পাখি তোমাকে কোনো জায়গায় ভিডিওটা করে ছোটো করেছিল?
কোনো জায়গায় ছোট করেছিল? কোথাও আমি ছোট করিনি, কেউ বলতে পারবে না তোমাকে আমি ছোট করেছি। তুমি নিজে নিজেকে ছোট করে দিলে, আমি কিচ্ছু করিনি, ঠিক আছে? তারপরে তুমি, আমি তাও মানলাম যে হয়তো তোমার বন্ধু আমার বয়সী হয়তো হবে, আমার মতনই হয়তো স্ট্রাগল করছে, তার জন্য তুমি তাকে ওই লিংক দুটো পাঠিয়েছো। আচ্ছা, যখন আমি তোমাকে পাঠালাম, যখন তোমাকে আমি পাঠালাম যে যদি ভালো চাইতে তাহলে মেসেজটা, মেসেজ পাঠিয়ে ডিলিট করতে না, তখন তো তুমি দেখলে যে আমার ডিপি সহ চলে গেছিলো, তোমার ফোনে চলে গেছিলো, আমার ডিপি সহ চলে গেছিলো, তখন তো তুমি আমাকে রিপ্লাই করতে পারতে যে ও সরি, এটা তোমাকে পাঠাতে যায়নি, অন্য একজনকে পাঠাতে গিয়ে তোমার কাছে চলে এসেছে। কোথায় সেটা তো তুমি বললে না, তুমি তো পরপর আমার সঙ্গে কথা বলে গেলে, কখনো তো তুমি এটা বলোনি। একটা মানুষের যদি ভুল হয়ে যায় সে ইমিডিয়েট সরি চেয়ে নেয় বা বলে দেয় যে ভুলবশত চলে গেছে, কোথায়? তুমি তো সেটা করোনি, উল্টে তুমি তোমার কি বলবো আরও ভেতরের আরও কুৎসিত দোগলা রূপটাকে আরও ফুটিয়ে তুললে, যেখানে আমি চেয়েছিলাম যে না ঠিক আছে তোমার যেভাবে ভিউজ হয় হতে চা মানে হলে হবে সেভাবে তুমি করো, তাতে আমাকে নিয়ে যদি কাটাছেড়া করতে হয়, হাজারটা মানুষ করছে তার মধ্যে তুমি যদি যুক্ত হয়ে যাও, তুমি তো এমনিই করছিলে, তুমি যদি নতুন করে আবার করো তাতে আমার কী আর ক্ষতি হবে, আমি এটাও বলেছি। তখন তুমি কি বললে, করি তো তাও হচ্ছে না, তাহলে ভাবো তুমি জানো যে তুমি কার সাথে কথা বলছো, তাকে নিয়ে হাজারটা নেগেটিভ ভিডিও করেছো, তারপরে বলছো যে তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি তাও ভিউজ হচ্ছে না, তারপরেও সেই মানুষটা তোমার সঙ্গে কথা বলছে, তোমার এইটুকু কৃতজ্ঞতা বোধ, এত বয়স হয়ে গেছে তোমার এইটুকু কৃতজ্ঞতা বোধ তোমার ভেতরে নেই যে এত কিছু করেছি মেয়েটাকে নিয়ে, এত কিছু বলেছি আমি, হয়তো তোমাকে ফিরে হয়তো একটা থেকে দুটো ভিডিওতে বলেছি, আর তুমি দিনে তিনটে ভিডিও নামিয়েছো আমাকে রিলেট করে নেগেটিভ, আর কোনো কন্টেন্ট ছিল না তোমার। সেই মানুষটা তোমার সঙ্গে যে যে ভালো ব্যবহার করছে, যে যে তোমাকে নিয়ে ভালো একটা ভিডিও বানিয়েছে, তোমাকে কোথাও কটাক্ষ করেনি, আর সেই মানুষটার নামে মিথ্যে কথা বলতে একটা লাইভ খুলে বসে পড়লে, হায় রে কী শিক্ষা পেলে আর কী শিক্ষা দিলে তুমি, আমি সেটাই ভাবি। শরীরে মনে বিন্দুমাত্র সত্যি কথা কোথাও নেই, সততা কোথাও নেই, কোথাও নেই। এইটাই তোমাকে নিয়ে আবার আমার করা লাস্ট ভিডিও। এমনিতেই তো কোনো সময় তোমাকে নিয়ে কোনো কথা বলি না, দীর্ঘদিন হয়ে গেছে কখনো বলি না, ঠিক আছে? এটাই লাস্ট ভিডিও, এখানেও তোমার নাম নিলাম না। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো।